করতাম না, ওয়াজ করার অভ্যাস নাই, গলা অবাঙ্গা। আপনাদের সাথে একটু গল্প করব, গল্প ওয়াজ টাজ তো শেষ দুই দিন ব্যাপী। মাওলানা ইমাদুদ্দিন সাহেব ওয়াজের ইতি দিয়া চলে গেছে, আমি কিন্তু ওয়াজ করব না। দেশে থাকি না, 28 বছর ধরে বিদেশ থাকি, 29তম বছর চলতেছে, আপনাদের সাথে পরিচয় নষ্ট হওয়ার মতো। তো একটু পরিচয়টা তাজা করব, রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে যাইয়েন না, একটু কাছে আইসা বলেন, শীত কম লাগবো, চাইপা বসেন, কাছে আসেন সবাই, সবাই একটু কাছে আসেন, চাইপা বসি। জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ একটু কাছে আয় না, একটু কাছে কাছে আয় বল, আরো চাপেন, আরো চাপেন, আমি আলাপ সালাপ করবো কিছুক্ষণ, যতক্ষণ আপনারা অনুমতি দেন। কতক্ষণ আলাপ করতাম কত দিই, গলা ভাঙ্গা, বেশি লম্বার ইচ্ছা আমারও নাই। আলাপ কতক্ষণ করতাম কন, আমগো কি সব দাসিদ্দারই না, দাসিদ্দার সারা আছে, আছে দাসিদ্দার সারা যদি থাকেন মাদ্রাসায় ঘুমাই থাকেন, অসুবিধা নাই। আর দাসিদ্দার যারা আছেন এরাও মাদ্রাসায় দাওয়াত ঘুমাই থাকবেন, সমস্যা নাই, অনুমতি আছে ইনশাল্লাহ। খেতা কম্বল লাগলে আমারটাও দিয়ে দেবো, সমস্যা নেই, খাওয়াও দিব ইনশাল্লাহ, আমি খাওয়াই তার মু, খাওয়ানোর মালিককে তো আল্লাহ, যদি খাওয়ায় খাইবেন, আর আল্লাহ না খাওয়াইলে যদি আল্লাহর উপর রাজি চাহেন তাহলে মিয়া বিবি রাজি কে আকারে গা কাজী। বান্দায় আল্লাহ খাওয়াইতো না, বান্দায় খাই আমি খুশি, তাহলে বান্দায় খুশি হইলে আল্লাহও খুশি, শেষ, মাঝখানে আমার তো কিছু করার নাই। যাই হোক, আমি আলাপ সালাপ করতে বসছি, ওয়াজ করতে বসি নাই। আমি আপনাদের সামনে আমি হইলাম একটা কিচ্ছা কইলই, হ্যাঁ ছোটবেলা ওই খালাতো ভাই, তারপরে আমগো এই পাড়ার ওই যে বিলাল ভাইয়ের ভাই, সালেম ভাই, আরো এই যারা আমাদের সমবয়সী, অনেক সময় একসাথে শোয়া হইতো, শোয়া হইলে প্রস্তাব কইতো, প্রস্তাব বুঝাইল কিচ্ছা, মানে একজনে কিচ্ছা কইতে আছে আরেকজনে তারপরে দেয় করি বেলা করে, এই ছাগল তরে কইছি তুই নাকটাই না ঘুমাইতি, হ্যাঁ হো না করলে আমি কাল্লাও কিচ্ছা ঘুমাবো, শয়তান রে শোনামো কিচ্ছা। তো এখন আমি যদি কিচ্ছা কইতে থাকি আর আপনারা যদি, তাহলে তো আমার কিচ্ছার কোনো লাভ হইতো না। আমি কিচ্ছা কইতে বইছি কিছুক্ষণ, হাসা টাসাই আপনার ঘুমটা ভাঙ্গাই দেবো, বাড়িতে যাইতে যেতে আবার ঘুম ধরবো, গিয়ে আচ্ছা ধরে ঘুম দিবেন, আর ফজরটা কিন্তু পড়েন না, তাহলে কিন্তু সব বরবাদ সারা রাত্রে। যাই হোক, বছরে একবার যদি আপনাদের সামনে বসতে পারি এটা আমার জন্য সুনসিব, আমার জন্য কি সুনসিব, এই যে আপনাদের এত সুন্দর সুন্দর নেককার চেহারাগুলি, যেই চেহারাগুলির চতুর্দিকে ফেরেস তারা বেষ্টন করে আছে, আমরা ওদেরকে দেখতেছি না, সুবহানাল্লাহ। এই সুন্দর চেহারার সামনে যদি আমি বসতে পারি তাহলে আমি মনে করি এটা আমার সুনসিব, এটা আমার কি সুনসিব, আমি আমার লাভের জন্য বসছি, আপনাদেরকে কষ্ট দিতেছি আমার লাভের জন্য, অর্থাৎ মতলব বাজার কি, মতলব আলীর চাচা, আমি আমার মতলবে বইছি। যাই হোক, এবার মতলবের কথায় চলে আসি, আমি প্রস্তাব কইলে আমার লগে কিন্তু হ্যাঁ হো করতেইব, আমি একটানা কথা কইতে পারি না, আমার প্রস্তাবতে হ্যাঁ হো সারা না দিলে আমার ভাল লাগে না। আমি আমার জাহাঙ্গীর চাচারে জিগাম, জাহাঙ্গীর চাচায় কয় বছর ধরে ওয়াজ শোনে, কেউ জাহাঙ্গীর চাচারে চিনেন আপনারা? ফজলুল হক ডাক্তার সাহেবের ছেলে, ওই যে পিছে বই রয়েছে দূরে, চাচা কয় বছর যাবত ওয়াজ শোনেন?
কয় বছর হইব? 10 বছর, 20 বছর। এখন আমার চাচারে কমু 20 বছর ওয়াজের তে আপনি কি কি সবক তে শিখছেন আমারে দিয়ে একটা শিখান। চাচা রাজি আছেন? তাইলে ফায়দা কি? কাইন্দা মায়া দেহামু মাগার রুটি দিয়া না, কাইন্দা মায়া দেহামু মাগার রুটি দিয়া না। যাই হোক, অনেক সময় কথাবার্তার ভিতর দিয়েও কি হয় ওয়াজ পাওয়া যায়। যদি আমি কথাবার্তাগুলি গল্পের মতো করতেছি একটু খেয়াল করেন, আমি কিন্তু আজকে খুশির মধ্যে আদ দিব, খুশি কেন? আমার সামনে চোখ বরাবর বেরোয় আমার হাশেম চাচায়, হাশেম চাচারাও যদি কেমন আবার হুজুর চাচাও, কিন্তু যদি পরীক্ষা লই চাচা 20 বছর ওয়াজ শুনছেন আমার দু একটা ওয়াজ শোনান, খুব বাবা রে মাপ চাই কইতেন না। আচ্ছা, আমার কাছে কি কিছু? আমি কইলাম এক বুজুর্গের নাতি, দাদার নামে কি জানি, দাদার নামে আদা, বাবার নামে গাদা, নিজের নামে শাহজাদা। মানে আমার নিজের তো কোনো নাম নাই, দাদার নামে হইছি আদা আর বাপের নামে রামের গাদা। গাদা আপনাদেরকে দিমু কি? দেওয়ার কিছু নাই, নিজের নাম নাই দাও বাবা, শাহজাদা করতুম। যাই হোক, কি করতাম, জীবনের অর্ধেক বয়সের বেশি কাটাইছি বিদেশে, বাংলা কইতেছি না, এই যে আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর ভাই, এই জন্য বাংলা কইতেছি। আরবি বাংলাতে ভালো পারি, আমি আরবি কইতারি ভালো আর কি। কইলে জবাব দিব কেডা? দিলে লাভ কি? আচ্ছা যাই হোক, আপনাদেরকে আমি একটু সবক পড়াইতে চাই, নেওয়াজ আলী কারি সাহেবের নাতি হিসাবে। আমার দিকে চাইেন না, আমার দাদা যে বুজুর্গ ছিলেন সেই বুজুর্গের নাতি হিসাবে আপনাদেরকে কিছুক্ষণ সময় সবক পড়াইতে চাই, রাজি আছেন? এই সবক কিন্তু আগামী বছর দিতেই হবে, আর এক বছরের টাইম সবকটা ইয়াদ করার জন্য টাইম কতটুকু? মাদ্রাসা যে ওস্তাদে সবক দেয়, সকালে দিয়া কয় বিকালে সবক দেয়, আর পরের দিন সকালে সবক দেয়, আনলে কিন্তু পিড়ায়া গাদার চামড়া উড়াইলায়। কিন্তু আপনাদেরকে সবক দেওয়ার টাইম হলো এক বছর পুরা, কতদিন? আগামী বছর ওয়াজের তারিখ করা হয়েছে 16-17 জানুয়ারি, ইনশাআল্লাহ তারিখ করে লাইছি। এই জন্য ওই যে আপনারা আইবি সাহেবের ওয়াজ শুনে খুশি হয়েছেন না, তো তারে বুক করে না দিলে এইবার আইয়া পড়ছে দাদারে মোহাম্মদ দেখায়, আগামী বছর যদি কয় দাদা এইবার পারতাম না, এই জন্য কল আটকাই দিছি, কলে আটকাই দিয়ে কইছি নাতি হইছো ফুঙ্গির ভাই যাই বা কই সবক দিয়ে দাও, আটকাই দিছি 17 তারিখ হলো উনি। আর আজকে যে হুজুর ওয়াজ করছে ইসমাইল সাহেব আমার সাথী, ওনারে দিছি 16 তারিখে, আপনারা খুশি না বাজার? বক্তা পাইয়া লাইছেন, এরকম অগ্রিম বক্তা কোনো মানুষে পায় না, পায় খবর লে দেন পাইনি, কিন্তু এই গুণাগারে পাইছি, কইছি আদার দিয়া বড়ই দিছি আর খাইছে, গেছে গাইটকা শেষ। যাই হোক, মনে রাখেন 16-17 জানুয়ারি, আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে, সবাই বলেন আমি বলতেছিলাম সবক দিয়ে যাব, সবক নিব এক বছর পরে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। আচ্ছা, আপনারা কি কামিয়াব বুঝেন? কামিয়াব কামিয়াব বুঝেন নি? আমরা কয় না তুই কামিয়াব হবি, তুই কামিয়াব হয়ে গেছ, এটার অর্থ কি? সফলতা, সফল হয়ে গেছি, অর্থাৎ আমি যা চাইছিলাম আমি তা পাইছি, তা আমার হাসিল হয়ে গেছে। আচ্ছা, আপনারা কি কামিয়াব হইতে চান, সফল হইতে চান? এগুলি আমার ওয়াজ, কিন্তু আবার মনে করেন এটা প্রস্তাব, এটাই ওয়াজ, গলা নাই আমি সুর দিব করতে, গলা ভাঙ্গা, কিচ্ছু যে পারি না তা না, ফার্সি কবি শেয়ারও পারি কিন্তু গলা তো নাই, আরো কেমনে শেয়ার করবো এই গলাটা কইতাম? আল্লাহ,
কিও খেতা ভরে আগলো জমে ছাড়তো না না চাচা বেশি সুবিধা না কতই কই শেয়ার করে দিতাম না পরে পরে দিয়ে গলা একটু ক্লিয়ার হয়নি একটু পরে এখন শোনেন হাসি আর যাই করি ইনশাল্লাহ সবকটা আপনাদেরকে কোরআন থেকে দিব এবং কোরআনের দ্বিতীয় নম্বর সুরা সুরায়ে বাকারা থেকে সবকটা দিব আপনাদেরকে ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قرأ شباب بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم গনসেননি কয়টা আয়াত সবক দিছি আচ্ছা আলিফ লাম মিম একটা আয়াত যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন এই পর্যন্ত আরেকটা আয়াত ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ইউনফিকুন পর্যন্ত আরেকটা আয়াত কয়টা হইল তিনটা হইছে না ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক এটা শেষ পর্যন্ত আরেকটা আয়াত হইল চারটা আপনাদের সবক হইল এই পাঁচটা আয়াত কয়টা আয়াত আর আমার উদ্দেশ্য হইল কামিয়াব কে এটা আপনাদেরকে বোঝানো কে কামিয়াব ওইটা বোঝানো আর ওই কামিয়াব শব্দটা রয়েছে একবারে শেষ আয়াতের শেষ মুফলিহুন ওইটা কি মুফলিহুন এই আগে যে কথাগুলি বলছে এই কথাগুলি যার মধ্যে পাওয়া যাবে সে কি কামিয়াব সে কি কামিয়াব তাইলে এখন আমি প্রশ্ন করি প্রেসিডেন্ট হইলে কামিয়াব মন্ত্রী হইলে কামিয়াব চেয়ারম্যান হইলে কামিয়াব গ্রাম সরকার হইলে কামিয়াব গোল বক্স বই হইলে কামিয়াব জহির কন্ডাক্টর হইলে কামিয়াব ডোনাল্ড ট্রাম্প হলে কামিয়াব জর্জ বুশ হলে কামিয়াব ডাব্লিউ বুশ হলে কামিয়াব তাহলে কামিয়াব কে বাস আল্লাহর খাস বান্দা কে আমি কইছি না প্রস্তাবের মতো আমার লগে হ্যাঁ হ্যাঁ করতে হইব আপনি কইছেন আল্লাহর খাস বান্দা কামিয়াব আল্লাহর খাস বান্দা কে একজন মোমেন আল্লাহর খাস বান্দা মোমেন কে মোমেন কে আল্লাহর ইবাদত করে হ্যাঁ কেডা কইছে এই কথা পাঁচ আয়াতের মধ্যে যে কথা সেটা কইছে কেডায় কেডা কইছে আতোডা তুই হাস করছত তুই কি করছত
তুমি পাস করছো আর কেউ জবাব হয় নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার যত কামিয়াবির সুর দেই না কেন, যত সুখের কথা বলি না কেন, যত বাহাদুরি করি না কেন, কেউ কামিয়াব না। কামিয়াব হইল এই পাঁচ আয়াতের মধ্যে যাদের আলোচনা করা হয়েছে, এই খাসলতগুলি যার মধ্যে পাওয়া যাবে সে কি কামিয়াব। এইবার আসেন একটা একটা করে এবার সবক নেন। যালিকাল কিতাব, ইহা সেই কিতাব, লা রাইবা ফিহ, যার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হেদায়েত দিবে মুত্তাকিনদেরকে। এখন এই কিতাবে ঘোষণা দিছে প্রথম আয়াতেই হেদায়েত কাদেরকে দিবে, জোরে বলেন না, বাংলা যদি বুঝেন জোরে বলেন, এই কিতাব হেদায়েত কাদেরকে দিবে। এখন যদি আমি প্রশ্ন করি মুত্তাকিনকে, তখন কি কইবেন? মুত্তাকিনকে বলেন, হায় আফসোস আমরা কেউ বলতে পারতেছি না মুত্তাকিনকে। ভাইরা আমার, পয়সা যদি মানুষের কাছে থাকে তাহলে ধনী বলা হয়, তাহলে ধনী হইতে কোয়ালিটি, সেই কোয়ালিটির নাম হইল পয়সা। দাড়ি মানুষের মুখে থাকলে তাকে দাড়িওয়ালা বলা হয়, টুপি মাথার মধ্যে থাকলে তাকে টুপিওয়ালা বলা হয়, হাতের মধ্যে যদি গাঞ্জা থাকে তাহলে গাঞ্জাখোর বলা হয়, হাতের মধ্যে শরাবের পেয়ালা মদের পেয়ালা থাকলে তাকে মদখোর বলা হয়। এমনি ভাবে মুত্তাকিন কাকে বলা হয়, মুত্তাকিন হইতে কি কি কোয়ালিটির প্রয়োজন, সেই কোয়ালিটিগুলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুত্তাকিন চিনা দরকার নাকি দরকার নাই? তাহলে আসেন মুত্তাকিন চিনি। মুত্তাকিনের কোয়ালিটি হইল ছয়টা। কয়টা কোয়ালিটি? মুত্তাকি হইতে ছয়টা গুণ লাগবে। কয়টা গুণ? কিরে বাবা জাজগা কেন, সবক পড়াইতেছি দিকে জায়গা, ওয়াজ করতালে থাক লইলে, সবক পড়া যাও জীবনে কাজে লাগবে, সবক পড়ো জীবনের কাজে লাগবে। আমি ওয়াজ করতাম না, এই সবকটা দিয়েই শেষ, এটাই ওয়াজ। যালিকাল কিতাবু লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন, ইহা সেই কিতাব যেই কিতাব মুত্তাকিনদেরকে হেদায়েত দান করবে। সুবহানাল্লাহ। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদেখা বস্তুর প্রতি ইমান এনেছে, দেখে নাই শুধু শুনেছে, শুধু তার গুণ কীর্তন শুনেছে, শুধু তার কুদরত দেখেছে, কিন্তু আল্লাহকে দেখে নাই। আল্লাহকে না দেখে, আল্লাহর নবীকে না দেখে আল্লাহর প্রতি এবং আল্লাহর নবীর প্রতি ইমান এনেছে। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিনের এক নম্বর কোয়ালিটি কি? মুত্তাকি হইতে এক নম্বর জিনিস যেটা লাগে সেটা কি? ভাই জোরে বলেন না, আমি তো কইছি সবক পড়াবো, আমি এক কথা বারবার কমু, যেহেতু এটা সবক, বারবার না করলে সবক শিখবেন কেমনে? পারবেন শিখতে? যেদিন বাংলাদেশে এই সবক শুরু হবে ওয়াজদের মুখ দিয়া, সেদিন আপনারা সবাই আলেম হয়ে যাবেন ইনশাআল্লাহ। সেদিন দৈরা জিজ্ঞেস করলে 20 বছর কি ওয়াজ শুনছেন, খারিয়া কইতে থাকবেন, আর যতদিন পর্যন্ত এই এমন করে ওয়াজ শুনতে থাকবেন, কেমত পর্যন্ত বলতে পারবেন না কি শুনছেন। আর যেদিন এইভাবে সবক পড়বেন ইনশাআল্লাহ, আপনার 10 বছর পরে আলেম হয়ে যাবেন একজন ইনশাআল্লাহ। আপনার কাছে আর শয়তান আইতে পারবো না তখন। তাহলে আমি বলতে চাই, মুত্তাকি হইতে কয় জিনিস লাগে? আগে বলছি একটু আগে, কয় জিনিস লাগে? 6 জিনিস। জোরে কোন? আবার কোন? মুত্তাকি হইতে কয় জিনিস লাগে? আবার বলেন, মুত্তাকি হইতে কয় জিনিস লাগে?
আর এই কোরআন হেদায়েত দিবে কাকে? কাকে দিবে? মুত্তাকিনকে। বলেন, কোরআন হেদায়েত দিবে কাকে? কোরআন হেদায়েত দিবে কাকে? যদি তাকওয়া আপনার ভিতরে না থাকে, এই ছয় সিফত ছয় গুণ আপনার ভিতরে না থাকে, তাহলে হেদায়েত আপনার নসিবে নাই। তাহলে আপনার নসিবে কি নাই? হেদায়েত নাই। সুতরাং মুত্তাকি হইতে কয়টা গুণ লাগে? আবার বলছি, কয়টা গুণ লাগে মুত্তাকি হইতে? কয়টা গুণ লাগে? ছয়টা গুণের এক নম্বর গুণ কি? ইমান। এক নম্বর গুণ কি? কোন জিনিস না দেখা, শুধু কার কুদরত দেখা, তার বয়ান শুই না, তার প্রতি বিশ্বাস আনার নাম কি? ইমান। অদেখা বস্তুর উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো কি? ইমান। যা চোখ দিয়ে দেখি নাই তা মন থেকে বিশ্বাস করার নাম হলো কি? ইমান। ইমান মিল গায়েব, ওয়াল গায়েবু মা গায়াবা আনিন নাস। গায়েব বলা হয়।